মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাস্কেটবল প্রীতির কথা সকলেরই জানা আছে স্কুলে পড়ার সময় বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি উনিশশো উনাশি সালে হনুলুলুর পোনাহ স্কুলের সিনিয়র ক্লাসে পড়তেন যুক্তরাষ্ট্রের দুবারের প্রেসিডেন্ট বারাক ওবামা সে সময় হাওয়াই স্টেট চ্যাম্পিয়ন বয়েজ ভার্সিটি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি ওবামা তখন তেইশ নম্বর জার্সি পরে খেলতেন ওবামার পরিহিত সেই তেইশ নম্বর জার্সিটি নিলামে তোলা হলে এক লাখ বিশ হাজার ডলারে বিক্রি হয় যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি টাকারও বেশি তবে ওবামার এই জার্সিটি সম্পর্কে মানুষ জানত না যদি ওবামার সতীর্থ পিটার নোবেল সেই জার্সিটি সযত্নে না রাখতেন পিটার নোবেল ওবামার স্কুলের জুনিয়র ছিলেন আর তিনি জুনিয়র বাস্কেটবল টিমে খেলেছিলেন কিন্তু তিনি জানতেন না এই জার্সি পরে ওবামা খেলেছিলেন দুই সালে যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয় ওই নিবন্ধ থেকে পিটার জানতে পারেন তেইশ নম্বর জার্সি পরে খেলেছিলেন ওবামা তার সৌজন্যেই নিলামে ওঠে সেই ঐতিহাসিক বাস্কেটবল জার্সি